স্বামীর আয়ু বৃদ্ধি এবং সংসারের সুখ সমৃদ্ধির কামনায় করা হয়ে থাকে করবা চৌথ। গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে করবা চৌথ। ছাকনির আড়ালে চাঁদ ও স্বামীর মুখ দেখে এদিন উপোষ ভাঙেন স্ত্রীরা, চলে করবা চৌথের পুজো। এই দিনে সকল স্ত্রীরাই পালন করেন করবা চৌথ। করবা চৌথের সাজে বৃহস্পতিবার দেখা গেল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেবের স্ত্রীকে। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথিতে করবা চৌথ উপবাস করা হয়। এই বছর 13 অক্টোবর বৃহস্পতিবার করবা চৌথের উৎসব পালিত হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সাংসদ বিপ্লব কুমার দেবের সরকারি আবাসে। সেখানে নাচ গান করে উৎসবের মেজাজে পালিত হয় করবা চৌথ। সেখানে ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রীর স্ত্রীও, এছাড়াও ছিলেন অন্যান্য মন্ত্রীদের স্ত্রীরাও। এই শুভ দিনে প্রত্যেক মহিলাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের নিজ নিজ ঘরে সুখী হওয়ার কামনা করলেন নীতিদেব। ত্রিপুরার সমস্ত মানুষের আশীর্বাদ পেয়েছি বলেও নীতিদেব এদিন উল্লেখ করেন। তিনি আরও বলেন যে মাতা ত্রিপুরা সুন্দরী আমাদের সুখ সুন্দর এবং সমৃদ্ধি প্রদান করুক। শুভ দিন পে ইহি কহুঙ্গি কে হর মহিলা আপনে আপনে ঘর মে সৌভাগ্যবতী রহে। জিস তরহ মুঝে সমস্ত ত্রিপুরাবাসিও কা প্যার মিলা, আশীর্বাদ মিলা, আর যো মেরে মাঙ মে আজ সিন্ধুর হ্যাঁ, মে সৌভাগ্যবতী হুঁ, আর মেরা যো ভি ভাগ্য হো ত্রিপুরা কি জনতা নে মুঝে দিয়া হে আশীর্বাদ হর ঘর মে ইসি তরহ বরকরার রহে। আর হামারি মা ত্রিপুরা সুন্দরী হাম সবকো সুন্দর মঙ্গল জীবন জিনে কি যো এনার্জি হো ঊর্জা হমে দেতি রহে, ইহি কামনা হে মেরি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।